সংগ্রাম চলছে চলবে নির্বাচনের প্রহসনে নেতা নেত্রী প্রসাদ খাবে নিরাপত্তার দফা রফা ভোট কর্মীর জীবন যাবে এই প্রহসন মানছি না মানব না উঠুক আওয়াজ দিকে দিকে শান্তিপূর্ণ ইলেকশন তার জন্য দিতে হবে নিশ্চিদ্র প্রোটেকশন তাই প্রতিবাদ চলছে চলবে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে গতকালই বৈঠক সেরেছে সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচজনের প্রতিনিধি দল তারপর তাদেরকে এই নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবার জন্যই আশ্বাস দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা কিন্তু তাতে কি তারা ভরসা রাখতে পারছেন এই মুহূর্তে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা বলছেন যে নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য প্রত্যেকটা বুথে চারজন কেন্দ্রীয় বাহিনী দিতেই হবে এবং এই নিরাপত্তা যতক্ষণ না সুনিশ্চিত করা হবে প্রয়োজন পড়লে তারা কিন্তু ভোটের ডিউটি বয়কট করবেন এমনটাও তারা এরাকে হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু আগামী দিনে যদি প্রয়োজন পড়ে এবং তাদের এই দাবি না মানা হয় তাহলে তারা ফের নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেই রাজ্য নির্বাচন কমিশনের যে অফিস সেই অফিস পর্যন্ত ঘেরাও করবেন এবং সেই অভিযান তারা চালাবেন এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন আমরা সময় দিচ্ছি আশা করি যে উনি যে কথা বৈঠকে আমাদের সাথে দিয়েছেন আমাদের নিরাপত্তার বিষয়ে সেই কথা রাখবেন এবং সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন সেই পদক্ষেপ তো আমরা দেখতেও পাবো আমরা দাবি করেছি যে আপনি যে কথাগুলো আমাদেরকে বৈঠকের মধ্যে বললেন সেই কথাগুলোর প্রেস নোট জারি করুক কমিশন উনি বলেছেন যে আমি দেখছি সেটা এখন সেগুলো যদি কোনোটাই না হয় তাহলে হয়তো আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নির্বাচন কমিশন অভিযানে ডাক দেওয়া হবে কিন্তু কোনো মতেই এইবারের পঞ্চায়েত ভোটে ভোটকর্মী এবং ভোটারদের নিরাপত্তার বিষয়টা উপেক্ষিত থাকবে বা কমিশন উপেক্ষা করে যাবে সেই রকম পরিস্থিতি তৈরি হতে সংগ্রামী যৌথ মঞ্চ দেবে না আপনার কাছে যাবে একটু জানবার চেষ্টা করবো আপনারা যে 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দাবি করছেন সেক্ষেত্রে 822 কোম্পানিদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য কমিশনার বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপনাদের কোনোভাবে দাবি পূরণের কোনো আশ্বাস আপনারা পেয়েছেন গতকাল আমরা বলেছি যে আমাদের প্রতিটা বুথে আমাদের কর্মী যারা আছেন ভোট কর্মী থাকবেন প্রতিটা বুথে নিরাপত্তা কর্মী রক্ষী থাকতে হবে অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকতে হবে এবার সেই সংখ্যাটা কি দাঁড়াবে এটা নির্বাচন কমিশনারকে ভাবতে হবে তাতে যত হবে সেটা করতে হবে যদি না হয় তাহলে দরকার হলে দফা বাড়াতে হবে সেটা ওনাদের বিচার্য বিষয় আমরা নিরাপত্তা চাইছি আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে জানাতে চাই যে কোনো রকমের কোনো চালাকি করে খুব বেশি লাভদায়ক কিছু ওনাদের পক্ষে হবে না আমরা এটা নিশ্চিত যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি তত যে প্রতিটা নিরাপত্তা আমরা পাচ্ছি অর্থাৎ ভোটকর্মীরা নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত জানতে পারছি যে আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা যাব না যদি দেখি যে নিরাপত্তা ঠিকঠাক পাচ্ছি তাহলে আমরা ভোট নিতে যাব নচেত ভোট নিতে যাওয়ার কোনো দরকারই পড়বে না আমাদের তাই এই মুহূর্তে দেখবার যে পরিমাণ তারা কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছে এই পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য নির্বাচন কমিশন সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসে কিনা তার পাশাপাশি তাদের অন্য আরও একটি দাবি রয়েছে যে যদি এই পরিমাণে কেন্দ্রীয় বাহিনী না দেওয়া যায় তাহলে ভোটের যে দফা ঠিক করা হয়েছে সেই দফা বাড়ানো হোক এখন দেখার তাদের সেই দাবিকে মান্যতা দেয় কিনা রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়